So my little girl, welcome back to my channel. And as you have finally, your trailer release begun. And personally, it's with your family. Some of your questions are about when Hindi the release of and then the release cover for me. Begin here, she. At the gate, I put just on my mind the acting for the SCP. The Isar ke Jawan and Paul Judy Kono movie footage gel like a higher good at the level of car. The second first nomination of Cheat Leo. And he trailer story that is Absa Boy at Cheji. Thalapathy Vijay kind of family man character to play Kurta Chulishan upon family report. বিপদ চলে আসে তখন ভিজা বিড়া লোক সিংহ হয়ে যায় অ্যান্ড তারপর থালাপতি বিজয় একেবারে শেষে গিয়ে একটা ইয়ং লুক দেখানো হবে যেটা দেখে বোঝা যাচ্ছে থালাপতি বিজয়ের এখানে ব্যাক স্টোরিও থাকবে অ্যান্ড ভাই যদি সত্যি কথা বলি তাহলে ট্রেলার যেভাবে কাট করা হয়েছে তাদের স্টোরি একটু আন্দাজ করা যায় না খুব মস্ত ভাবে ট্রেলারটা কাট করা হয়েছে আর ট্রেলারের ভিজুয়ালস যে ভিএফএক্স বা সিজিআইটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে অ্যান্ড ওই যে উলফের যে শটটা ছিল ওই ট্রেলারের ভেতর সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই মুভির ভেতরটা ভালো ভিএফএক্স আমরা দেখতে চলেছি অ্যান্ড এই মুভির বাজেট যতটুকু বলা হচ্ছে 300 কোটি টাকা মানে 250 থেকে 300 কোটি টাকার ভেতর সো এক্সপেক্ট করা যায় যে একটা ভালো ভিএফএক্স আমরা এই মুভিতে দেখতে চলেছি আর ট্রেলারের ভেতর ওই যে কার চেসিং এর যে শটটা ছিল মানে ওটা তো জাস্ট প্যারাস লেভেলের ছিল কারণ ব্যাকগ্রাউন্ডে অনিরুদ্ধের বিজিএম প্লাস সিনেমাটোগ্রাফি ভাই পুরোপুরি তুখল লেভেলের আর আমি এটাও শুনতে পাচ্ছিলাম যে এই মুভির নাকি এলসিইউ পার্ট হবে না বাট তাছাড়া তো মুভির রিলিজ হওয়ার পরই জানতে পারবো যেটা এলসিইউ পার্ট হবে কি হবে না আমারও তো মনে হচ্ছে হবে কারণ এটা শুধুমাত্র হাইপ ক্রিয়েট বিল্ড করার জন্যই এটা বলা হয়েছে যেটা এলসিইউ পার্ট হবে না আর যদি পার্ট হয়ে যায় ভাই ভাই সব রিস্ট ইন পিস অল দ্য বক্স অফিস রেকর্ডস আর তুমি যদি এলসিইউর আগের মুভিগুলো দেখে থাকো মানে ক্যাথি বিক্রম তুমি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে লোকেশ কানাগরা সদর খতরনাক গেমের ডাইরেক্টর অ্যান্ড এইবার ট্রেলার দিয়ে বোঝা যাচ্ছে যে সঞ্জয় দত্ত অর্জুন থালাপতি বিজয় এই তিনজনেরই নিজস্ব মোটিভ আছে যে তারা এই কাজগুলো কেন করছে সো বলা যেতেই পারে যে লোকেশ কানাগরাজ প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে ইকুয়াল টাইম দিয়েছে অ্যান্ড ক্যারেক্টারের পার্সপেক্টিভ আমাদের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে ট্রেলার দিয়ে ভাই যথেষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই কাজে লোকেশ কানাগরাজ পুরোপুরি খতরনাক লেভেলের কাজ করেছে আর মুভিটা অবভিয়াসলি খতরনাক লেভেলে হতে চলেছে আর থালাপতি বিজয়ের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই কারণ দিস ব্যাডাস বাকি লিওর মেকার্সদের হিন্দির ভেতরে এই মুভিটাকে প্রমোট করতে হবে কারণ এই মুভিটার মধ্যে পোটেন্সিয়াল আছে যেটা যে কোনো মুভির বক্স অফিস রেকর্ডটাকে তছনছ করে দিতে পারে আর আমি অবভিয়াসলি চাইবো যে লিওর মেকার্সরা হিন্দিতে প্রমোট করুক যেটা করছে না সো অবভিয়াসলি করা উচিত হিন্দির অডিয়েন্সের ভেতরে একটা অ্যাওয়ারনেস নিয়ে আসা উচিত আমরা যাতে দর্শক হয়েছি যারা ভালো মুভি ডিসার্ভ করি তাদের জন্য অবভিয়াসলি হিন্দিতে প্রমোট করা উচিত বাকি তোমার কেমন লাগলো লিও ট্রেলার তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো আমার তো ভাই ব্যাড অ্যাজ লেগেছে আর তুমি কত এক্সাইটেড মুভিটার জন্য মুভিটা আসা চলছে 19 অক্টোবর এই মাসে সো তুমি কত এক্সাইটেড এই মুভিটার জন্য অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো এই মুভির সাথে আবার গণপত টাইগার সপেন মুভির গ্যাস হতে চলেছে সো বাকি তোমার মতামত তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে তো লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন দাওলে সেট করে দিও সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার গুড বাই